दिलीप तरुण अरविंद राजेश्वर सुमित्रार शहीदान दिवस पालन करल चारटी वामपंथी छात्र युव संगठन। शनिवार छात्र युव भवने एक संक्षिप्त अनुष्ठानेर मध्य दिए दिलीप तरुण अरविंद राजेश्वर सुमित्रा शहीदान दिवस पालन करे एसएफआई टीएसयू डीआईएफआई टीआईएफ। 1990 सालेर 29 आगस्ट जोलाईबाड़ेर देवदारुते राजेश्वर सिन्हा और सुमित्रा सिन्हा के घातक बाहिनीरा हत्या करे। एदिन प्रत्येके शहीदान दिवस पालन करा हय। আগামী দিনেও এই লড়াই জারি থাকবে বলে জানান ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারণ দেব। সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য, কাজের জন্য, শিক্ষার জন্য যে লড়াই তারা শুরু করেছিলেন, এই লড়াইকে আরো তীব্র করার দায়িত্ব আমাদের উপর, এবং সেই দায়িত্ব নিয়ে আমরা লড়াই করছি। আজকের দিনেও একই কঠিন অবস্থা আমাদের রাজ্যে। মানুষ খাদ্যের সংকটে ভুগছেন, যুবদের হাতে কাজ নেই, গরিব মানুষ অনাহারে মারা যাচ্ছে, আমাদের রাজ্যের মা তার সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছে, রেশন কার্ড বন্ধক দিয়ে ন্যূনতম গড়ে তার অভাব মিটানোর চেষ্টা করছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই আমাদের রাজ্য চলছে এখনও জোট রাজত্ব। সেদিন যারা কংগ্রেস এবং টিএজিএসের জোট রাজত্ব চালিয়েছিলেন 88 সাল থেকে 93 সাল, আজকের এই সময়ে সেই কংগ্রেসই বিজেপিতে পরিণত হয়েছে আর টিএজিএস আইপিএফটিতে পরিণত হয়েছে, এবং তারা সেই কংগ্রেস টিউজিএসের উত্তরসূরি হচ্ছেন আজকের দিনের বিজেপি এবং আইপিএফটি। তারা চালাচ্ছেন সরকার, তাদের নেতৃত্বে গোটা গণতন্ত্র আক্রান্ত, মানুষের অধিকার আক্রান্ত হচ্ছে, মানুষের অর্থনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হচ্ছে। যতগুলো প্রতিশ্রুতি ছিল আসে সমস্ত প্রতিশ্রুতির উল্টো দিকে হাঁটার চেষ্টা করছে। স্কুলের দরজা বন্ধ করে দিয়ে মদের দোকান খোলানোর চেষ্টা হচ্ছে গোটা রাজ্যের মধ্যে, এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজেশ্বর সুমিত্রা দিলীপ তরুণ অরবিন্দের শহীদান দিবসে আমরা দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে চাই যে গণতন্ত্র আক্রান্ত গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াইকে আমাদের তীব্র করতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।